Assalamualaikum, Happy Ramadan. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখি দেখতে একটা বছর কিভাবে পেরিয়ে আবার মাহে রমজান চলে এসেছে আমাদের মাঝে। তো রমজান মাস অনেক মর্যাদাপূর্ণ, বরকতময় দিন এবং বরকতময় মাস। তো প্রতিটা দিন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সেজন্য আগেভাগে কিছু জিনিস রেডি করে রাখলে তাহলে ইবাদত করতে, বিভিন্ন স্পেশাল নামাজ পড়তে সমস্যা হয় না। মসজিদে যেতে পারলে মসজিদে যাওয়া যায়, এখানকার মসজিদে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তারাবি নামাজ সব মিলিয়ে অনেক সময় চলে যায়, সেজন্য আগেভাগে একটু ইফতারটা রেডি করে রাখলে তাহলে ইফতারি করতে সুবিধা হয় আর কি। তাহলে আর দেরি না করে চলুন, আমার প্রিয় রমাদান উপলক্ষে প্রিপারেশনটা একটু দেখে নিই। এখানে আমি 3 কাপ নিয়েছি বেসন, আর এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি করিয়েন্ডার অ্যান্ড কিউমিন পাউডার, এগুলো সব বাজারে কিনা। তারপর দিচ্ছি 1 টিস্পুন, 1 টিস্পুন দিচ্ছি আপনার গরম মশলার গুঁড়ো, এগুলো ঘরে করেছিলাম। তারপর এগুলো সব দিয়ে তারপর এখানে আমি একটা জিনিস দিতে চাই, সেটা হচ্ছে ফ্যানেল সিডস, এই যে মিষ্টি জিরা। এটা দিলে হয় কি, যখন এগুলো বেসন দিয়ে কিছু বানানো হবে খুব সুন্দর ঘ্রাণ বের হয়। এটা আসলে রেডি করছি আমি বেগুনি আলুনি এগুলোর জন্য। এখানে দিচ্ছি আমি মিষ্টি কন্দিরা, তো দিয়ে ইচ্ছে করলে আপনারা লবণও দিয়ে রাখতে পারেন, তবে আমি লবণ দিচ্ছি না। তারপরে 1 টেবিল স্পুন দিচ্ছি বেকিং পাউডার বা বেকিং সোডা, যে কোনো একটা দিলেই চলবে। আচ্ছা আমি লবণও তাহলে একটু দিয়ে দিই, লবণও দিয়ে দিই অল্প করে, 1 টেবিল স্পুন দিই না, লবণ না দিই, লবণ না দিয়ে এগুলি সব মেখে রাখি, কারণ সবসময় তো আমি বানাবো না। নর্মালি সবাই এগুলি সব মেখে এভাবে সব মেখে সুন্দর করে তারপরে এগুলি মিক্স করে রেখেছি কেন, তাহলে আমি তাড়াহুড়া করে যখন আসবো বাইরে কাজের থেকে তখন এগুলো মিক্স থাকলে তাহলে খুব সুবিধা হয়। এগুলো আমি হচ্ছে প্রিপারেশন, কারণ আমি লবণ দিচ্ছি না এই জন্য। আপনারা চাইলে লবণ দিতে পারেন, লবণ দিতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে আমি যখন থাকবো না, আমার মেয়েরা বানাবে তখন হচ্ছে ওরা জানবে না এখানে লবণ দেওয়া আছে। ওরা যদি আবার লবণ দেয় তাহলে বেশি হয়ে যাবে, কড়া হয়ে যাবে। ফ্রাই করা জিনিস বেশি কড়া খেতে তো ভালো লাগে না, অতিরিক্ত লবণাক্ত। তো এটা আপনারা এখন একটা এয়ারটাইট বইমো ঢেলে রাখতে পারেন, আর অথবা এরকম করে ছোট ছোট ব্যাগে হাত দিয়ে না ধরি, হাত দিয়ে ধরা ঠিক না, যে জিনিসটা রেখে দিবেন ইনটেক্ট অবস্থায় ওখানে হাত দিয়ে টাচ করে না করলে ভালো। আমি যেখানে কাজ করি জন্য সবসময় বলতো হাত দিয়ে কোনো কিছু টাচ না করার জন্য, কারণ টাচ করলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আপনি চালনি দিয়ে ছেড়ে রাখতে পারেন, তাহলে পরিপূর্ণ চালনি দিয়ে ছেড়ে রাখলে হবে কি, সব পরিমাণগুলো সুন্দর করে মিক্সড হয়ে যাবে। ছেড়ে নিচ্ছি, এগুলো আমার ঘরে হোমমেড বেসন, আপনারা বাইরে কেনা বেসনও ইউজ করতে পারেন। ছেড়ে নিলে হবে কি, সব মিক্সড হয়ে যাবে মশলাগুলো। ছেড়ে নেওয়ার পরে হয়েছে কি, যে আমি জিরা মিশিয়েছিলাম না আগে, সে জিরাগুলো তাহলে এখানে রয়ে গেল না, সেজন্য আপনারা জিরাটা চেলে নেওয়ার পরেই মিশাবেন। তো এখন আমি আবার ঢেলে দিচ্ছি চালার অর্থ হচ্ছে এটাই, যাতে ওই যে মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো যা দিয়েছি সব সুন্দর করে মিক্সড হয়ে যায় চালার পরে। তো চালার পরে আপনারা যেটুকু বাকি থাকবে জিরা, গোটা জিরা যে দিয়েছি সেটা পরে দিলেও চলবে, আমি আগে দিয়ে ফেলেছিলাম। আর যারা আমার মতো আগে দিবেন তারা করবেন কি, অ্যাট লাস্ট সব চালা শেষ হয়ে গেলে এই যে গোটা জিরা চিকন জিরা মিষ্টি জিরা যা রয়ে গেছে সেগুলো আবার ঢেলে দিলেন, ব্যাস হয়ে গেল। এভাবেও করা যায়, ওইভাবেও করা যায়। বাকিটা আমি পরে আবার টালবো, বাকিটা রেখে দিয়েছি আবার চেলে নিব পরে। এখন যতটুকু চেলেছি সেটা আপনাদেরকে দেখাই, সেটা এখন পুরোপুরি চালা হয়ে গেছে, সব মশলা কি সুন্দর মিশে গেছে। তো আর মিক্স করার ঝামেলা নাই, চালারও ঝামেলা নাই, সব শেষ। এখন শুধু প্যাকেট করে রেখে দিব।
যতটুকু লাগে অতটুকু নিয়ে বাকিটা আবার এভাবে একটু বাদ চেপে বাতাসটা বের করে দিতে হবে। আবার চাপতে চাপতে পুরো বেসনে বের করে দিয়েন না, চাপে চেপে বাতাসটা বের করে দেওয়ার পরে তারপরে এইরকম জিপ লক ব্যাগে টাইট করে রেখে দিবেন। বাস বাস হয়ে গেল রেডি, বেসন সব মশলা দেয়া। আজকে আমি রামাদান উপলক্ষে প্রিপারেশন শুরু করেছি, তো বেশ কয়েকদিন আগে থেকে শুরু করেছিলাম। তো আমি অনেক কিছু, আমার যেহেতু ভর্তা পার্টি ছিল ঘরে, সেজন্য অলরেডি আমি ভিডিওটা শেয়ারও করেছি, সেজন্য একটু লেট হয়ে গেছে আমার প্রিপারেশনটা নিতে নিতে। তারপর আমি করছি বিকজ আমি জবে যাই, তো জব থেকে আসার পরে আমার অনেক টায়ার্ড লাগে, তো ইফতারের জন্য কী বানাবো এটা আমি চিন্তা করতে থাকি। যারা বিদেশে থাকেন তারা সবাই এটা অনেক সময় দেখেন, অনেকে ফেস করেন এই জিনিসটা। আর তাছাড়া রমজানের দিনে রোজা রাখা, নামাজ পড়া, বিভিন্ন আবাদত করা, তার ফাঁকে ফাঁকে ইফতারি বানানো অনেক হার্ড হয়ে যায়, সেজন্য আগেভাগে কিছু রেডি করে রাখলে আর সমস্যা হয় না। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি দিচ্ছি 1 টেবিল স্পুন ক্রাস্ট করা ধনিয়া এবং জিরা। বাস এটা দিয়ে এখন আমি কাঁটা পেঁয়াজ, একটু ঘ্রাণ বেরোচ্ছে আর মা, তারপর এখন আমি কাঁটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কিন্তু খুব মজাদার হয়, একদম ডিফারেন্ট স্টাইলে। এটা আমার আরও একটা কিমা রেসিপি আছে, এখানে আপনারা দেখতে পারেন। একটু পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন, আমি চুলাটা মিডিয়াম আছে রেখেছিলাম প্রথম থেকে। খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে, অ্যারোমেটিক গ্রাম, কেন আমি এখানে ক্রাস্ট করা ধনিয়া আর জিরা দিয়েছি, এত সুন্দর সুগ্রাম বেরোচ্ছে। এখন আমি এগুলো রেখে দিচ্ছি। আমার কাছে আছে 500 গ্রাম কিমা, সেটা আমি রেখেছি স্টোর থেকে, দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর করে। এটা দিয়ে আমি একটু রেমেটি দিচ্ছি, যাতে এই যে গোটা ধনিয়া জিরা এবং পেঁয়াজের সুঘ্রাণটা কিমার মধ্যে যায়, খেতে যেতে কী মজা হবে বলার বাইরে। আমি সাধারণত কিমা রান্নার সময় হলুদের গুঁড়োটা একটু কম ব্যবহার করতে চাই, কারণ হলুদের গুঁড়া বেশি দিলে হয় কি মাংসের যে কালার সেটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে শুধু 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা নষ্ট না হয়, কালারটা একুরেট থাকে। তারপরে এখানে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, এখানে আমি গোটা ধনিয়া জিরা দিয়েছি, সেজন্য ধনিয়া জিরা দেওয়ার প্রয়োজন হবে না। এখন দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা, তারপর এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে আছে, সেজন্য আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, সেটা হচ্ছে রসুনের পাউডার। আমি 1 টেবিল স্পুন দিচ্ছি রসুনের পাউডার, আপনাদের না থাকলে আপনারা বাটাও দিতে পারেন। আর 1 টেবিল স্পুন দিচ্ছি জিঞ্জার পাউডার, সাথে আমি আবার দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো অথবা প্যাপারিকা পাউডার, যদি আপনারা দিতে না চান, এটা কালারের জন্য, মানে ভালো কালার আসবে, দিতে না চান তাহলে কিন্তু কালার সুন্দর হবে না। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো অথবা প্যাপারিকা এটা দিতেই হবে। স্বাদ মতো লবণ দিচ্ছি, এখন দিচ্ছি 2 টুকরো তেজপাতা। এখানে কিমাটা আমার মিডিয়াম আছে ছিল প্রথমে, পরে চিন্তা করলাম বেশি পানি উঠে যাবে, সেজন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, এখন হাই উঠে আছে। আর এখানকার কিমাগুলো বেশি মিহি হয়, সেজন্য ছোটো করে সিদ্ধ করা কোনো দরকার হয় না। আর এখানে আমি বুট সিদ্ধ করছি, এবং বুট সিদ্ধ করাটা সবাই নিশ্চয় জানে। তারপরে আমি লবণ দিয়েছি স্বাদ মতো, এটা আমি 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এখানকার বুটা তখন ভিজানো লাগে না, তারপরে আপনারা চাইলে 5-6 ঘন্টা, কিন্তু আমি 7 ঘন্টা ভিজিয়েছি। তখন আমি
এখানে 2 পাউন্ড বুটের মধ্যে আমি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি, বেশি হলুদের গুঁড়ো দিবেন না, লবণ দিয়েছিলাম স্বাদ মতো। প্রথমে মনে করলাম এটা দেখাবো না, তাও চিন্তা করা মনে করে হয়তো জানবেন না, যারা ব্যাচেলাররা আছেন, ভাই বোনরা আছেন, আর যারা নতুন বিয়ে হয়েছে তারা হয়তো অনেকে বুঝতে পারবেন না, সেজন্য আমি একটু দেখাচ্ছি একটু করে। আর ওয়ান বুট তো সিদ্ধতে সময় লাগে, কালো বুট, সেজন্য একটু 1 টিস্পুন বেকিং সোডাও দিতে পারেন, আমি বেকিং পাউডার দিচ্ছি, দিয়ে বা সেদ্ধ করার জন্য রেখে দিবেন, ভাত ঢাকনে দিয়ে দিবেন। যখন এটা বড় ফুটবে ঢাকনাটা অবশ্যই সরিয়ে নেবেন, কেউ চাইলে ইচ্ছা করলে এখানে একসাথে আলুও সিদ্ধ দিতে পারেন অথবা আলুকে আলাদা করে সিদ্ধ করতে পারেন। এখন এখানে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, এখন চুলা মিডিয়াম আছে আছে, প্রথম দিকে পানিটা শুকিয়ে নিতে হবে। আর এখানকার কিমাগুলি খুবই মিনসড হয়, যখন আমি 2টা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে আপনাদের যে যার যার যেরকম ইচ্ছা কুচি করে দিতে পারেন, কেউ আমার মতো দিতে পারেন, যার যেমন ইচ্ছা, শুধু আলু দিতে হবে কোনো কথা নেই, এখানে আপনারা অন্য সবজিও দিতে পারেন, গাজর বাঁধাকপি যার যেটা ইচ্ছা। এভাবে দিয়ে আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, বেশি করে ধনে পাতা কাঁচামরিচ কুচি অল্প করে যেহেতু একটু একটু ঝাল খাবে, আর একটু পুদিনা পাতা, এগুলো না দিলে কিন্তু মজা হবে না, পুদিনা পাতাটা ধনে পাতাটা অবশ্যই দিবেন, কাঁচামরিচ কুচিও বাস। এভাবে করে রেডি হয়ে গেল কিনা হচ্ছে, এভাবে নিয়ে তো আমি তো সমস্যার মধ্যে তেল দিই নিই মাখার সময়, সমস্যার তেল না দিলেও সমুদ্রের তেল দেওয়া যায় না, যেহেতু শীতকুলা মচমচে হয়ে যাবে। এখানে ইচ্ছে করলে আপনারা পেটের হাতে খামিরের সাথে একটু তেল ব্রাশ করে দিতে পারেন, তবে ব্রাশ না করলেও চলে, আমি আমার যতগুলো নাস্তা বানাই ওগুলাতে তেল না দিলেও মাখার সময় অনেক মচমচে হয়। এভাবে করে তেল লাগিয়ে একটু মলে নিলে, এটা এমনি দেখালাম অপশনাল, যদি আপনাদের ইচ্ছে হয় করবেন, না হলে যেভাবে টাইম মেখে মেখেছি সেভাবে মতো বানালে হবে। দেখলাম দুবার করি ডাবটা নিয়ে আপনার ইচ্ছে অনুযায়ী গোল করেও বেলতে পারেন অথবা চার কোনা করেও বেলতে পারেন, আমি গোল করে বেলছি, কিন্তু আমি এটা একটু ভিন্ন স্টোরে বানাচ্ছি। এবার আমি এটাকে ছেঁকে নিব তাওয়ার উপরে, এভাবে পাতলা করে বেলে নেবেন, তারপরে তাওয়ার উপর দিয়ে যেটা বেশি দেখার দরকার সেটা হচ্ছে বানানো। এভাবে ছেঁকার পরে আপনার চাইলে এটা আরও ছোটো করে আরও পাতলা করে বেলতে পারেন, এভাবে সাইডগুলো কেটে নেবেন, অবশ্যই সাইডগুলো কাটা ভীষণ জরুরি, কেটে এটাকে এভাবে চার কোনা করবেন, এইভাবে হয়ে গেল না ছোটো চার কোনা, এই সাইডগুলো কোনো নষ্ট হবে না। তারপরে এবার চারিদিকে ভালো করে পানি লাগিয়ে দেবেন, তারপরে এই কোনাটা ধরে ঠিক এই জায়গার মধ্যে, এই কোনা জায়গাটার মধ্যে কিমাটা দিন, এভাবে কিমাটা দিন, যার যতটুকু ইচ্ছা ততটুকু দেন, বেশি হলে বেশি দেন, কম হলে কম দেন, আমি একটু বেশি করে দেওয়াটা পছন্দ করি, পুদিনা পাতা
তো এটাকে এভাবে করে এখন এই সাইডগুলা পানি লাগিয়েছেন সব সাইডেই। এখন এগুলো এভাবে করে একটু ভিতরে ঢুকিয়ে দিন, এভাবে করে এই যে কোনাগুলো খেয়াল করেন, এই যে এই আবার দেখাচ্ছি, এই যে কোনাগুলোতে পানি লাগিয়ে ভালো করে প্রথমে এই সাইড একটু লম্বাটা করে রাখেন, প্রথমে এই সাইডটা ঢুকান, তারপরে এই সাইডটা ঢুকান, দেন এই যে উপরের পাটটা এভাবে করে আনেন, তারপরে এভাবে করে এটাকে চেপে চেপে টাইট করে। এগুলো কিনা শিট দিয়ে করা যায়, কিন্তু আমি একটু কিনা শিট দিয়ে করতে বেশি পছন্দ করি না, কারণ কিনা শিটগুলো একটু মচমচে, ভাজার পরে মচমচেটা বেশিক্ষণ থাকে না। আমার বানানো শিটগুলোতে অনেকক্ষণ মচমচে থাকে, প্রায় দুই দিন তিন দিন মচমচে থাকে। বাস এই যে রেডি হয়ে গেল, এভাবে করে যদি বের হয়ে থাকে একটু চেপে ঢুকিয়ে দিবেন, যাতে কোনো এখানে আমি তো সব কিছু আগে থেকে একটু সেটিং করে রেখেছি। যে বুট বুটগুলো সিদ্ধ করে প্যাকেট করে রাখলাম, তারপরে এখানে প্যাটিস বানিয়ে, আসলে এগুলো তেলে ভেজেও খাওয়া যায়, এগুলোকেও কয়েকটা এভাবে করে রেখে দিলাম ডিপে শক্ত করার জন্য। এগুলি আমাদের আসার আগে একটু করে রেডি করে রাখলাম। আর এখানে সমোসা, সব চিকেন সমোসা বানিয়ে তো সব রেডি করে রাখলাম, যাতে যখন তাড়াহুড়ো হবে, ডেলি বানাতে গেলে আমার তাড়াহুড়ো হয়ে যায়, সেজন্য কি আগেভাগে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর নর্মাল ফ্রিজে রাখ, ডিপ ফ্রিজে রাখার পরে এগুলো এক মাস পর্যন্ত খাওয়া যাবে না। আমি তো পরিমাণে কম করেছি, যারা বেশি করে করতে চান তারা করে রাখতে পারেন এক মাসের জন্য, আর নর্মাল ফ্রিজে রেখে দুই দিন পর্যন্ত খাওয়া যাবে। কিন্তু বাট কাঁচা ময়দা যেগুলো সেগুলো নর্মাল ফ্রিজে রাখা যাবে না, ওগুলো ডিপে রাখতে হবে, এবং ভাজার 10 মিনিট আগে ডিপ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে তারপরে ফ্রাই করতে হবে।